আমাদের বাড়ি ঘর ভেঙে যাওয়ার মধ্যে আর কি, আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। নদী বাঁধ, নদী মানে সরে যাচ্ছে, ধস ধস নেমে যাচ্ছে নদীতে। এর আগে বাঁধা হয়েছিল এখানে, সে বাঁধও থাকেনি, এখানে কংক্রিট না করলে থাকবে না এখানে আমাদের। টাঙ্গুর নদীর বাঁধ ভেঙে প্লাবিত বামনগোলা ও গোবিন্দপুর মহেশপুর পঞ্চায়েতের পারহবি নগর ও ওঠাংভাঙা গ্রামের বিস্তীর্ণ কৃষি জমি, রাস্তা ভেঙেই ওই এলাকার জলবন্দী হয়ে পড়েছে প্রায় 40টি পরিবার। রাতভর প্রবল বৃষ্টি হয়, সেই বৃষ্টিতে পারহবি নগর এলাকার রাস্তা ভেঙে যায়। নদীর ধারে বেশ কিছু জায়গায় ধস নামতে থাকে বলে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা। স্কুল কলেজ হাসপাতালের চিকিৎসার জন্য রাস্তা বর্তমান বন্ধ, বাজারও পর্যন্ত বন্ধ হয়ে পড়েছে। এ বিষয়ে বামনগোলা বিডিও মনোজিৎ রায় ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ, মৌখিক ভাবে জানিয়েছেন আমার কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে, খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। এখানে বন্যার সময় আমাদের খুব অসুবিধা, এই যে জল দেখছেন আপনারা, যে জলে ডুবে যাচ্ছে, আমাদের এখানে অনেক বাড়ি ঘর ভেঙেছে। তো এই জন্য আমাদের সরকারের কাছে অনুরোধ, আমাদের যাতে এই পারহবিনগরের নদীটা বোল্ডার দিয়ে বেঁধে দেয়, আমাদের বাড়ি ঘর ভেঙে যাওয়ার মধ্যে আর কি, আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। ব্যুরো রিপোর্ট, ইউ বাংলা টিভি, মালদা। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।